দর্শক, এবার বিএম কন্টেইনার ডিপো এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাঁচ দিন পরও সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে ধোঁয়া উঠছে, কি বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই বিষয়ে? ফারিয়া, আপনি যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, বিএম কন্টেইনার ডিপোতে যদিও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে দাবি করছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, তবে এর মধ্যে কিন্তু আসলে থেমে থেমে আগুন জ্বলছে। যেই কন্টেইনারগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু গার্মেন্টসের পণ্য রয়েছে, এখানে কিন্তু আগুনের সাথে সাথে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আমরা এই মুহূর্তে এখানে আসলে সেনাবাহিনী ঘিরে রেখেছে, যেই জায়গাটিতে ঠিক ওই দিন এই বিস্ফোরণ হয়েছিল সেই জায়গাটি থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা আসলে লাইভ করছিলাম। এখন এই জায়গাটি এখন কিন্তু সেনাবাহিনী ঘিরে রেখেছে, এখানে ভিতরে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। কিছুক্ষণ আগে এখানকার সেনাবাহিনীর 18 বীরের অধিনায়ক আরিফুল ইসলাম উনি ব্রিফ করেছেন, উনি বলল আসলে এখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়, কিছু কিছু কন্টেইনার আছে, ওই কন্টেইনারগুলোতে আসলে মালিকপক্ষ ওনাদেরকে চিহ্নিত করতে পারেনি যে কোন কোন কন্টেইনারে কিন্তু আসলে এখনও সেই কেমিক্যালগুলো আছে। আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম এই কেমিক্যালবাহী কন্টেইনার কয়টি আছে কিংবা এই কেমিক্যালবাহী কন্টেইনারগুলোকে কী করবেন। উনি আমাদেরকে বলছে 12টি কন্টেইনারকে ওনারা আলাদা করেছেন এবং এই কন্টেইনারগুলো কী করা হবে এখনও পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে এই এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, তার একটা কারণ হচ্ছে যে কন্টেইনারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আসলে একেবারে জ্বলে গেছে। জ্বলে যাওয়ার কারণে এখানে যে মেশিনগুলো আছে করতে পারে সেই মেশিনগুলোও কিন্তু আসলে পুড়ে গেছে, যার কারণে কাজ করতে যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু আসলে ওনারা আরও 2টি ভেলভেট আনতেছে, ভেলভেট আনার পরে ওই মেশিনগুলির সাহায্যে এই কন্টেইনারগুলোকে নামাবেন, নামানোর পরে ওইখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পানি দিয়ে আসলে যে আগুন জ্বলছে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। কিন্তু এখনও পর্যন্ত আসলে সেরকম কোনো ফলাফল আসেনি, তবে কবে নাগাদ আসলে এটাকে পরিসমাপ্তি ঘোষণা করা হবে সেটাও জানা যাবে না। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে যেই কেমিক্যাল ওই দিন কেমিক্যালের কারণে আসলে এত সমস্যা, সেই কেমিক্যাল কিন্তু বাতাসের সাথে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং অনেক অনেক অংশে কিন্তু আসলে গাছের যেই পাতা ছিল সবুজ পাতা সেটা কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে এবং সেই পাতা কিন্তু মরে গেছে এবং যে পানির সাথে আসলে মিশে গেছে সেই কেমিক্যাল, সেখানে দেখা যাচ্ছে যে ওই পানিতে যে সমস্ত জীবাণু ছিল সেই জীবাণু কিন্তু জীববৈচিত্র্য ছিল সেই জীববৈচিত্র্য কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই ছিল এই মুহূর্তে কন্টেইনার ডিপো থেকে আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।